অভিনয়ের পাশাপাশি তার মিষ্টি হাসিতেও সকলেই মুগ্ধ আর তার হাসিই বলে দেয় তার ভেতরে কতটা এখনো শৈশবে ভরা একটা মানুষ রয়েছে অর্থাৎ তিনি কিন্তু একেবারে শিশুর মতোই কারণ তার প্রমাণ তার হাসি না না দেন গার্গী রায় চৌধুরী কেমন আছো দিদি ভালো আছি খুব ভালো আর তুমি হাসির কথা বলেছো তো সব সময় হি করে আসতে এই যে ভেতরে প্রাণোচ্ছল ব্যাপারটা জাগিয়ে রাখা নেগেটিভিটি যাই থাকুক শুধুই হাসিটা থাকলেই তো বোধহয় সবটা মিটিয়ে দেওয়া মানে আমাকে যারাই জিজ্ঞেস করে ধরো যে কেমন আছো গো ভালো ভীষণ ভালো আমার তো অপশন নেই আর কোনো ওটাই থাকতে হবে এই যে আমি যেটা বলছিলাম যে চারদিকে মন খারাপের তো কখনো সময় আসে নিজেকে সবসময় ঠিক রাখার মন্ত্রটা কি থাকে দেখো আমাদের ভাবনা কিংবা দুর্ভাবনা সবই তো মন নিয়ে তো সব সময় মনে হয় যে নিজেকে ওই জায়গাটায় নিয়ে যাব যেখানে অনেক কিছু রিসিভ করে সেটাকে কন্ট্রোল করতে পারবো সেটা তো একটা একটা মজার খেলার মতো জানো তো আমার কাছে আমি যেদিন থেকে এটা ভেবে নিয়েছি যে যা কিছু আসুক যা গেছে তা যাক যেটা আছে সেটা অনেক বেশি প্রিয় করো সেদিন থেকে আমার কষ্টটা অনেক কমে গেছে এবং সেটা আমি নিজেও দেখতে পাই না এখন মন খারাপ তো হবেই মন থাকলেই খারাপ হবে যেহেতু শিশু দিবস নিয়ে কথা হচ্ছে মানে শিশু দিবসের দিন কথা হচ্ছে তাহলে তো একটু ছোটবেলাটা ফিরে যেতেই হয় মানুষটি কেমন ছিলেন ছোটবেলায় এখন যেরকম দেখছো সেরকম যেমন সেরকমই খেতে ভালোবাসা এখন যেমন সেরকম মানে পাল্টা নেই এতটুকু পাল্টাতে দাওনি মনে হয় না পাল্টেছি খুব একটা আমার যারা খুব ঘনিষ্ঠ বন্ধু যারা অনেক বছরের অ্যাসোসিয়েশন তারা সবসময় বলে যে গার্গি তুই পাল্টাস তো আমার মনে হয় সেটাই আমার অ্যাচিভমেন্ট সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট আমি পাল্টাইনি সব থেকে বড় ব্যাপার আর কি নিজেকে না বদলে ফেলা কারণ পরিস্থিতি যাই আসুক সময় তো তাই করে অত তো বোঝা যায় না যে নিজে কিরকম আগে ছিলাম তবে পুরোনো বন্ধুরা তাই জন্যই তো ইম্পর্টেন্ট হয় তো তারা বলে দেয় ভুল করলেও বলে দেয় এটা কি হচ্ছে আর ভালো করলেও বলে দেয় একই রকম আছিস এই আর কি শিশু দিবস বললেই সবার আগে তো এই শিশুদের ছোটবেলাটা মানে পড়াশোনাও চলে আসে ভয়ের সাবজেক্ট থাকে প্রিয় সাবজেক্ট থাকে কারগিদির ক্ষেত্রে কি ছিল আমার একটা জিনিস মনে আছে রোববার হলে যখন সিটি পড়তো না মানে তোমার প্রেসার কুকারের সিটি তার মানে মাংস রান্না হচ্ছে এবং সে যে রবিবারের পড়া আমার দুলে দুলে যে কি বারান বেড়ে যেত যে একটু পরে মাংস খেতে দেবে আর মনে আছে যে একটু ঝোল দেবে জানি ঝোল দেওয়া মানে দুটুকরো মাংস পড়বে আরো আর্ধেক ডিম খাওয়ার মজা আমার ঠাকুমা বলতেন আমি আমার ঠাকুমার কাছে মানুষ আম্মা বলি বলতাম আম্মা বলতেন যে আমরা ভয়ানক রকম বাঙাল বলতেন হ্যাঁ আমার আমার আম্মাকে শুনেছি বাঙাল বলতে আমি কোনোদিন বাঙাল বলিনি বা আম্মাকেও কোনোদিন শুনিনি কিন্তু জ্যাঠা জেঠিমা বলতেন বলতেন পেট গরম করবো পেট গরম করবো অর্ধেক বেলা অর্ধেক বেলা আসলে কিছুই না দুটো ডিম আর্ধেক করা মানে হচ্ছে এ বেলা ও বেলা খাওয়াটা সটেড আর ঝামেলা থাকবে না তো এইগুলো নিয়ে বড় হয়েছি এই মধ্যবিত্ত মানসিকতা নিয়ে বড় হয়েছি আমার মনে হয় সেইটা নিয়ে যতদিন বেঁচে থাকবো ততদিন জিতে থাকবো আজকের এই দিনে দাঁড়িয়ে এই গার্গিদি ফিরে যদি যায় অভিনয় জীবনে পা রাখার আগে সেই গার্গিদিকে কি বলতে চাইবে সেই শিশুকালের গার্গিকে দেখো আমার মনে আছে মাথায় গামছা দিয়ে খোপা বাঁধতাম করে টিচার টিচার খেলতাম হ্যাঁ তো তারপরে যখন চুলটা আপনা থেকে বড় হয়ে গেছে তখনও গামছা পেঁচোচ্ছি বাট আমার আম্মা বলতেন আরে এখন চুলটা নিজেই খোপা বাঁধতে পারবি ওর গামছার কোনো প্রয়োজন নাই ওটা রাখ তো কিন্তু আমি এখনও সেই গামছা পেছানো গার্গি আছি আমি ওরকমই থাকতে চাই এবং আমার মনে হয় পড়াশোনা যে খুব একটা শত্রু ছিল তা নয় বন্ধুও ছিল না অনেক বেশি পছন্দ করতাম দেখো আমার এই তিনটে আঙুল কপালের মধ্যে তিনটে দাগ মানে বুঝতে পারছো প্রমাণ হচ্ছে আমি কতটা শান্ত ছিলাম তো দৌড়ো দৌড়ি স্পোর্টসে নাম দেওয়া হই হই করা তারপরে সেই ওই কি বলবো এখন এক্সারসাইজের সময় ব্যাটল রোপ লাগে আগে আমরা ওই দড়ি দিয়ে দড়ি ছুঁড়ে ছুঁড়ে বল ছুঁড়ে ছুঁড়ে খেলতাম পিট্টু খেলতাম এবং আমি খুব দামাল ছিলাম আমি এখনও খুব দামাল কিন্তু এখন প্রকাশটা কম তখন প্রকাশটা অনেক বেশি ছিল যদি বলি গার্গিদি যে মানুষটা এতটা জীবনটাকে বাঁচতে ভালোবাসে আর যে কোনো আশেপাশে যাই থাকুক সবটাকে দূরে ছুঁড়ে ফেলতে পারে সেই মানুষটা যদি বলি যে কোন একটা ভুল ছোটোবেলাকার সেটা যদি মনে হয় যদি সময় পেতাম ঠিক করে নিতাম সেটা কি অনেক 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 আমি মনে করি যে ভুল থেকে মানুষ শিক্ষা নেয় আমি একটা ভুল দুবার করিনি মানে আমি রিপিট করিনি এখনও তো ভুল করি এখনও তো ভুল করি এখনও তো মনে করি যে ছোট আছি ছেলে মানুষ বলে তো সেটা থাকুক না ভুল তো মানুষ করবেই যেন বললাম না মন থাকলে দুর্ভাবনা ভাবনা তো থাকবেই ডিপ্রেশন তো স্টেট অফ মাইন্ড ফ্রাস্ট্রেশন হচ্ছে স্টেটমেন্ট ওটা না হলেই হলো মন খারাপ তো থাকবেই সেটাকে ভালো করারও অনেক রসদ আছে সেটাকে খুঁজে নিতে হবে হবেই আর কি ছোটবেলায় আজকের দিনটায় যদি কেউ না তোমাকে চিনতে পারে তুমি শুধু একদম সেই ছোট্ট গার্গি হয়ে থাকতে আজকের দিনটা কি করতে প্রচুর খেতাম খেতাম আর ঘুমাতাম আবার ক্লান্ত হয়ে আবার ঘুমাতাম আমি খুব খেতে ভালোবাসি এবং আমি খুব খাবার টেবিলে বসে হাত শুকিয়ে শুকিয়ে গল্প করতে ভালোবাসি আমার আবার সেই জায়গাটা ফিরে যেতে ইচ্ছা করে পারি না এখন আবার সেই জায়গায় আমি যদি পারি তো ওই জায়গাতে এখনও যখন বন্ধু বান্ধবদের সাথে অনেকে চামচ দিয়ে খায় আমি জীবনে ওটা পারবো না আমি হাত দিয়ে ভাত মেখে খাই আমরা এরমভাবেই মধ্যবিত্তভাবে মানুষ হয়েছি এবং আমি চাই আমার মনের মধ্যে সেই মধ্যবিত্ত মেয়েটা বেঁচে থাকুক আজীবন তার সমস্ত ছেলে মানুষই সমস্ত ভুলভ্রান্তি নিয়ে থ্যাংক ইউ সো মাছ গার্গিদি এবং এই আড্ডাটা বেশ কিন্তু একটা প্রাণোচ্ছল আড্ডা হলো কারণ শিশু দিবসে আড্ডা বলে কথা আর পাশে তো রয়েছেন গার্গিদি থ্যাংক ইউ সো মাচ গার্গিদি যারা অসংখ্য মানুষেরা দেখছেন ওপারে বসে যারা নিজেরা আবার কিছুটা ছোটবেলায় ফিরে গেলেন আর কি এই ইন্টারভিউ হাত ধরে যাদের ছোটবেলা অনেকটা মনে পড়ে গেল তাদের জন্য কি বলবেন তাদের জন্য এটাই বলবো প্রত্যেকটা মানুষের মধ্যে তো দুটো আমি থাকে একটা ছোট আমি একটা বড় আমি একটু চেষ্টা করবো ছোটো আমিটাকেই বাঁচিয়ে রাখতে আর বারবার বলতে চাইবো যে লোকে আমায় ভালোই বলে দিব্যি চলন সই দোষের মধ্যে একটু নাকি মিথ্যে কথা কই তো মিথ্যে কথাটা আর কিছুই নয় যে কোনো ছোটো ছোটো জিনিসের মধ্যে থেকে একটা কিছু কল্পনা করে নেওয়া নিজের কল্পনা শক্তিটাকে একদম ইনট্যাক্ট রাখা এবং যতটা পারা যায় না জানিয়েও জানানো দরকার নেই মানুষের উপকার করা এইটুকুনি থ্যাংক ইউ সো মাছ গার্গিদি আর দর্শকদের জন্য বলার ঠিক যেরকম গার্গিদি বললেন আর কি ওই দুটো আমির মধ্যে ছোট আমিটা কিন্তু সারা জীবন বাঁচিয়ে রাখবেন কারণ সেই আপনাদের বাঁচার রসদ আর এরকমই আরও অফ স্ক্রিনারটা দেখার জন্য অবশ্যই নজরকম টলিজেড চ্যানেলে